আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বিশ্ব সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। আওয়ামী লীগ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী যুদ্ধ প্রস্তুতি শুরু করেছে, বললেন রুহুল কবির রিজভী। আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে গণসংযোগ করায় অস্ত্র ঠেকিয়ে হুমকি, অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেব সরকারকে, চ্যালেঞ্জ নুরুল হক নুরের। এরপর থাকবে নির্বাচন করতে পারবেন না জাহাঙ্গীর আলম, বলছে হাইকোর্ট। এরপর থাকবে বিএনপি জামায়াত চোর, ভোট না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এরপর থাকবে এখন আওয়ামী লীগের কৌশল আর কাজ করে না, বললেন জয়নুল আবেদিন ফারুক। সর্বশেষ জানিয়ে দিব কুমিল্লায় যুবলীগ নেতা হত্যা মামলার আরও 3 আসামি গ্রেপ্তার। ভিউয়ার্স শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। আওয়ামী লীগ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী রণপ্রস্তুতি শুরু করেছে, বললেন রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচন যখন ঘনিয়ে আসছে তখন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা, হামলা, নির্যাতন এবং পাইকারি গ্রেপ্তার অভিযানে ঝাঁপিয়ে পড়ে আওয়ামী লীগ দলবাস প্রশাসন। ভোট ডাকাতির নানা রকম কারিগরি করতে মাঠ সাজানো শুরু হয়েছে। 2014 এবং 2018 সালের মতো সেই একই প্রক্রিয়ায় পুরনো পথে হাঁটতে শুরু করেছে তারা। ইতিমধ্যে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী রণপ্রস্তুতি শুরু করেছে, যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। রিজভী বলেছেন, ক্ষমতাসীন অবৈধ সরকার নিজেদের ত্বক সে তাওস রক্ষা করতে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী মামলা দিতে শুরু করেছে। এখনও আমাদের অসংখ্য নেতাকর্মীকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। এই আওয়ামী লীগ আমলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গায়েবী মামলায় সারাদেশে প্রায় 40 লাখের অধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করতে সম্প্রতি গায়েবী মামলা দায়েরের সূত্রপাত করেছে গণবিচ্ছিন্ন স্বৈরাচারী সরকারের প্রশাসন। বিএনপির এই সিনিয়র নেতা বলেছেন, গায়েবী মামলা গ্রেপ্তার নিয়ে বিশ্বের গণতন্ত্রকামী দেশ জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেও নিশিরাতের সরকার নিজেকে রক্ষা করতে এই অপকর্মে মরিয়া। আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে গণসংযোগ করায় অস্ত্র ঠেকিয়ে হুমকি, অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের পক্ষে গণসংযোগ চালানোয় তার কয়েকজন কর্মীকে অস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়া হয়েছে। বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রোজ আহমেদ ওরফে মান্নাসহ তার সহযোগীরা এই হুমকি দিয়েছেন বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় নিরাপত্তা চেয়ে বরিশাল নগরের কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী মোহাম্মদ সোহাগ নামের স্থানীয় এক ছাত্রলীগ কর্মী। জিডিতে রোজ আহমেদ, তার ভাই রিসাদ আহমেদ সহ 17 জনের নাম উল্লেখ করা সহ এবং এই ঘটনার সঙ্গে আরও 20 থেকে 25 জন জড়িত থাকার কথা বলা হয়েছে। রোজ আহমেদ বর্তমান সিটি মেয়র সের নিয়াবত সাই আবদুল্লাহ ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। ভুক্তভোগী ছাত্রলীগ কর্মী মোহাম্মদ সোহাগ বলেছেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লার পক্ষে নগরের 2 নং অর্থ কাউনি এলাকায় কেউ প্রকাশ্যে কাজ করতে সাহস পাচ্ছে না। তিনি তার সহযোগীদের নিয়ে প্রথম জাকুনি সিংহ রোড এলাকায় প্রকাশ্যে দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগ শুরু করেছেন। এতেই মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রয়েস আহমেদ ক্ষুব্ধ হন। ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দিব, বললেন নুরুল হক নুর। একটা সময় রিজার্ভ কি মানুষ সেটাই জানত না, এখন কেন রিজার্ভ কমলো সে প্রশ্ন করছেন সবাই। দেশের এমপি মন্ত্রী আমলারাই ব্রিজ কেস ভরে ডলার পাচার করার কারণে রিজার্ভ ফুরিয়ে এসেছে, অনিয়ম করলে কোনো ব্যবস্থা না নেওয়ার কারণেই এমন হয়েছে। ব্যর্থতার দায় নিয়ে সরে যান, আমাদের সক্ষমতা, আমাদের কাছে ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যেই পরিবর্তন করে দেব। আজ রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রবাসী অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় এসব কথা বলেছেন ঢাকসুর সাবেক বিজেপি নুরুল হক নুর। অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কেবরিয়া, বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, গণ অধিকার পরিষদ নেতা রাশেদ খান, তারেক রহমান প্রমুখ। নুরুল হক নুর বলেছেন, আগামী নির্বাচনটি হবে দেশের গণতন্ত্র রক্ষার, গণতন্ত্রের অস্তিত্বের জন্য। এই নির্বাচন অবশ্যই নিরপেক্ষ হতে হবে, আর নির্বাচনের জন্য সহযোগিতার আহ্বান জানানো হলে আমরা সহযোগিতা করব। এই নির্বাচনের জন্য অবশ্যই তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে, এটা করা হলে সংঘাত থাকবে না, একটি সংলাপের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের পথ তৈরি করতে হবে। তিনি বলেন, আজ প্রবাসীরা নানাভাবে অবহেলিত হচ্ছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না, সম্মান দেওয়া হচ্ছে না, অথচ তারা কষ্টে থাকলেও প্রবাসী দেখার মতো কেউ নেই। প্রবাসীরা ঘর বানাতে গেলে যুবলীগের কাছ থেকে ইটের খোয়া কিনতে হবে, ছাত্রলীগের কাছ থেকে বালি কিনতে হবে, এভাবেই লুটপাট করা হচ্ছে চারিদিকে। নির্বাচন করতে পারবেন না মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বলছে হাইকোর্ট। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদে প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে জাহাঙ্গীর আলমের দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন আদালত। হাইকোর্ট ফলে তার মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল থাকল বলে জানিয়েছে আইনজীবীরা। আজ বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছে। আদালতে বলা হয়েছে, এদিন মনোনয়নপত্র দাখিল করেছে সেদিন পর্যন্ত ঋণখেলাপি ছিলেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল। অপরদিকে রাষ্ট্র
পক্ষে শুনানি করেছেন অ্যাটর্নি জেনারেল এম এ আমিনউদ্দিন। এর আগে গতকাল গাজীপুর সিটি নির্বাচনে মেয়র প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাহাঙ্গীর। রিটে প্রার্থিতা ফিরে পাওয়ার নির্দেশনা চাওয়া হয়েছিল। গত 4 মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে জাহাঙ্গীর আলমের করা আপিল নামঞ্জুর করা হয়। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতুল্লাহ খান। জাহাঙ্গীর আলম দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিএনপি জামায়াত চোর, ভোট না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি জামায়াত চক্রকে ভোট চোর হিসেবে আখ্যায়িত করে দেশবাসীকে তাদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনা বলেছেন, তারা এই বাংলাদেশকে ধ্বংস করতে চায়, তাই সতর্ক থাকুন যাতে বিএনপি জামায়াত আর ক্ষমতায় না আসতে পারে। শেখ হাসিনা বলেছেন, জনগণ ইতিমধ্যেই জেনে গেছে যে তারা ভোট চোর, দুর্নীতিবাজ, খুনি, গ্রেনেড হামলাকারী ও লুটেরা এবং তাদের খুনিদের পৃষ্ঠপোষক। তিনি বলেছেন, বিএনপি জামায়াত জোট অর্থ আত্মসাত করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, প্রয়োজনে সবসময় জনগণের পাশে থাকায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের তাল দর বিজয় হবে। তিনি বলেছেন, জনগণ আমাদের সাথে সেবা করার সুযোগ দেবে, সকলকে আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে, কারণ নির্বাচনে আমরাই বিজয়ী হব। এখন আওয়ামী লীগের কৌশল আর কাজ করে না, বললেন জয়নাল আবেদিন। তারেক রহমানের কৌশলের কাছে আওয়ামী লীগের প্রতি মুহূর্তে পরাজিত হচ্ছে, তাদের কৌশল এখন আর কাজ করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় এই মন্তব্য করেছেন তিনি। খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় আয়োজন করেছেন বাংলাদেশ ইউথ ফোরাম। তিনি বলেছেন, শিরিন হীরার মিছিলে গোয়েন্দা ঢুকিয়ে বোমা মেরে মানুষ মারবেন, গাড়ির আগুন জ্বালাবেন, সেই ষড়যন্ত্র আর চলবে না। তারেক রহমান সব বুঝে, সে কারণে আমরাও সজাগ, আপনাদের হতাশ হওয়ার কারণ নেই, আন্দোলন হবে, পদত্যাগ করতে বাধ্য হবেন। ফারুক বলেছেন, যারা কবর থেকে উঠে এসে ভোট দিয়েছে মিথ্যা ভোট দিয়েছে, 2014 সালে কুত্তামার্কা ভোট হয়েছে, 2024 সালে জানুয়ারিতে সেই রকম ভোট করতে দিবি না বিএনপি, সংসদ থেকে ভোট করবেন এই আশা মিথ্যা। দেশে মানুষ যখন গামছা পরে নদী পার হয়ে জাতীয়তাবাদী শক্তি সমাবেশে যোগ দেয়, তখনই আপনাদের বোঝা উচিত ছিল ক্ষমতায় আর থাকার সুযোগ নেই। পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচার বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি, উল্লেখ করে ফারুক বলেছেন, এরশাদ সাহেব সেই দিন বরগুনা ছিলেন যেদিন শিরিন হীরার বিএনপি নেতা ঢাকা অবিচল করে দিয়েছিল। তখন বলা হয়েছিল, ঢাকা অচল হলেও লাভ হবে না, এরশাদ ক্ষমতা ছাড়বে না, সংকট আওয়ামী লীগ তৈরি করেছে, তাদেরই সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন ফারুক। তিনি বলেছেন, তাই আমাদের দাবি মেনে নিন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষ ঈদের পরে একটি ডিম খেতে পারেনি, বাচ্চাদের একটু মুরগির মাংস খাওয়াতে পারেনি, যে দেশের মানুষ বিদ্যুৎ ও গ্যাসের চড়া বিল পরিশোধ করতে পারেনি, সেই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে বৃহৎ বাহন নিয়ে জাপান, আমেরিকা ও লন্ডনে গেলেন, আর তারা আজকে দেশের অর্থ অপচয় করে বিদেশের মাটিতে ক্ষমতায় থাকার জন্য পায়ে ধরে বেড়াচ্ছেন। আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আর উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু প্রমুখ। সর্বশেষ জানিয়ে দেব, কুমিল্লায় যুবলীগ নেতা হত্যা মামলার আরও 3 আসামি গ্রেপ্তার। কুমিল্লার দাউদকান্দিকে যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা মামলায় আরও 3 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হত্যার কাজে ব্যবহৃত গাড়ি, জুতা, বোরকা ও হিজাব জব্দ করা হয়েছে। অভিযান চালিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হল আসামিদের বহন করা গাড়ি চালক কুমিল্লার তিতাস উপজেলার লালপুর গ্রামের শামচুল হকের ছেলে মোহাম্মদ সুমন হোসেন, একই উপজেলার জিয়ারকান্দি গ্রামের মৃত কালু মিয়ার ছেলে মোহাম্মদ রবি ও মৃত আসাদ মিয়ার ছেলে মোহাম্মদ শাহপরান। আজ কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন। মান্নান পুলিশ সুপার বলেছেন, আসামিদের বহন করা গাড়ির চালক গ্রেপ্তার মোহাম্মদ সুমন হোসেনের দেওয়া তথ্য মতে, আসামিদের ব্যবহৃত একটি কালো হাইস গাড়িটি জব্দ করা হয়েছে। এছাড়া চালক সুমনের বাসায় তল্লাশি করে দুর্বৃত্তদের ব্যবহৃত 2 জোড়া জুতা ও ট্রাউজার জব্দ করা হয়েছে। এছাড়া গ্রেপ্তার আসামি মোহাম্মদ রবির দেওয়া তথ্য মতে, একটি কালো বোরকা ও হিজাব জব্দ করা হয়েছে। তিনি বলেন, গ্রেপ্তার 6 আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, সৈয়দ কামরান, জেলা ডিসিবির ওসি রাজেশ বোড়া সহ পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে র্যাব 11 একাধিক টিম ঢাকা ও চট্টগ্রামে অভিযান পরিচালন করে হামলার এজাহার নামী 3 আসামি মোহাম্মদ ইসমাইল, সোহেল শিকদার এবং শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশের কাছে হস্তান্তর করা। 30 এপ্রিল রাত 8টার দিকে দাউদকান্দি গরিবপুর পশ্চিম বাজার এলাকা মসজিদ গলিতে জামাল হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। জামাল তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। হত্যাকাণ্ডের 2 দিন পর 2 মে রাত 11:30 জামালের স্ত্রী পপি আক্তার বাদী হয়ে দাউদকান্দি থানায় 9 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা 8 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।